হ্যালো ভিউয়ার্স কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাচ্চাদের কান আমরা কিভাবে ডেলি বেসিসে পরিষ্কার রাখতে পারি যদি বাচ্চাদের কানে ময়লা জমে তো সেক্ষেত্রে সেই ময়লাটা কিভাবে পরিষ্কার করতে পারি এবং বাচ্চাদের কান সম্পর্কে আমাদের কোন কোন সতর্কতাগুলো মেনে চলা উচিত এর আগে বহুবার তোমরা আমার কাছে জানতে চেয়েছিলে যে দিদি বাচ্চাদের কান কিভাবে পরিষ্কার রাখা যায় বাট সত্যি কথা বলতে কি যতদিন না পর্যন্ত আমার পক্ষে সম্ভব হচ্ছিল যে ডক্টরের কাছ থেকে জানা যে কীভাবে বাচ্চার কানে ময়লা জমলে সেই ভেতরের ময়লাটা পরিষ্কার করা যায় ততদিন পর্যন্ত তো আমি তোমাদের সামনে কোনো ভিডিও আনতে পারছিলাম না কি বেশি সেই বা ভিডিও তৈরি করব যদি সঠিকটা আমি না ঠিক মতন জানতে পারি তাই না তো যেহেতু রিসেন্টলি আমার বেবির কানে আমি এরকম ময়লা দেখতে পেলাম এবং তারপর আমার বেবির ডক্টরের কাছ থেকে প্রপার একটা গাইডলাইন পেলাম এখন আমার পক্ষে সম্ভব হলো একটা এর ওপরে ভিডিও কর এবং সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা তো চলো আর দেরি না করে ফটাফট জেনে নেઈએ যে বাচ্চাদের কানের যত্ন আমরা কিভাবে নিতে পারি তো আজকে ভিডিওতে আমি তিনটে বিষয় তোমাদের সাথে ক্লিয়ার করব নাম্বার ওয়ান হচ্ছে বাচ্চাদের কান সম্পর্কে আমাদের কি কি সতর্কতা মেনে চলা উচিত বা কোন কোন কাজগুলো আমাদের একদমই করা উচিত নয় ওকে নাম্বার টু হচ্ছে বাচ্চাদের কানের যে বাইরের পোর্শানটা আছে সেটা আমরা কিভাবে পরিষ্কার রাখতে পারবো ডেলি বেসিসে কীভাবে এটার যত্ন নিতে পারবো এবং নাম্বার থ্রি হচ্ছে কানের ভেতরের যে পোর্শনটা আছে একদম কানের ভেতরে যদি কোনো ময়লা জমে বা যেটাকে আমাদের এখানে বলে খোল ইংলিশে সেটাকে বলে ওয়্যাক্স তো এই ভেতরে যদি এরকম কোনো খোল তৈরি হয় তো সেটাকে আমরা কীভাবে পরিষ্কার করবো সাথে সাথে আমার কি অভিজ্ঞতা সেটা শেয়ার করব। তো ফার্স্টে বলি কোন কাজগুলো আমাদের একদমই করা উচিত না নাম্বার ওয়ান হলো বাচ্চাদেরকে কিন্তু একেবারে এরকমভাবে বিছানায় শুয়ে রেখে দুধ খাওয়ানো উচিত নয় অনেক সময় হয় কি মায়েদের যখন সি সেকশন ডেলিভারি হয় তার পরে পরে বাচ্চাদেরকে শুয়ে শুয়ে মায়ের সুবিধের জন্য মায়ের যাতে কষ্ট না হয় মায়ের সুবিধার জন্য কিন্তু শুয়ে শুয়ে ফিট করতে বলা হয় কিন্তু দিনের অন্যান্য সময় কিন্তু কখনোই বেশিক্ষণের জন্য বাচ্চাকে শুয়ে শুয়ে ফিট করানো উচিত নয় বা দুধ খাওয়ানো উচিত না সেটা একদম শুয়ে শুয়ে ফিট করানোও যেমন উচিত না একদম শুয়ে বাচ্চার হাতে বোতল দিয়ে দুধ খাওয়ানোটাও উচিত না তার কারণ হচ্ছে আমাদের এই যে মুখে এই যে পোশানটা আছে না চোখ নাক গলা কান এগুলো না সব কিছুই একে অপরের সাথে যুক্ত ভেতরে মানে সব কিছুই কানেক্টেড এবার খুব সহজভাবে বলতে গেলে বলতে হয় কি যে আমাদের এই যে গলা আছে এবং এই যে কান আছে এর মাঝামাঝি না একটা প্যাসেজ আছে বা একটা ক্যানেল আছে এই ক্যানেলটা কি হয় যখন শুয়ে শুয়ে দুধ খাওয়ানো হয় তখন এই প্যাসেজটা বা এই ক্যানেলটা খুলে যায় তার ফলে কি হয় যদি বেশিরভাগ টাইম শুয়ে শুয়েই দুধ খাওয়ানো হয় তখন কিন্তু এই প্যাসেজ দিয়ে দুধটা কানের ভেতরে ইনফেকশন তৈরি করতে পারে এর জন্যই কিন্তু খুব বেশিক্ষণের জন্য বা দিনের বেশিরভাগ টাইম বাচ্চাকে শুয়ে শুয়ে ফিট করানোটা উচিত না দুধ খাওয়ানোর সময় সবসময় আমাদের যেটা একটু করা উচিত সেটা হচ্ছে বাচ্চাকে এভাবে ধরে একটু অ্যাঙ্গেল করে রেখে তবেই দুধটা খাওয়ানো উচিত নাম্বার টু যেটা আমাদের মেনে চলা উচিত সেটা হচ্ছে অকারণে বাচ্চাদের কানের ভেতরে কোনো প্রয়োজন নেই বাচ্চাদের কানের ভেতরে অকারণে কিন্তু তেল वा ठीक नए নাম্বার থ্রি যেটা আমাদের খেয়াল রাখা উচিত সেটা হচ্ছে বাচ্চাদের কানের ভেতরে যেন জল না ঢোকে এটা আমাদের অবশ্যই খেয়াল রাখা উচিত এবং এই বিষয়ে সতর্ক থাকা উচিত তাই জন্যই কিন্তু বাচ্চাদের স্নান করানোর সময় বাচ্চাদের কান দুটোকে এইভাবে কানের পাতা দুটোকে চেপে রেখে তবে স্নান করানো উচিত পরবর্তীকালে যখন বাচ্চা একটু বড় হয়ে যাবে বাচ্চা যদি সুইমিং পুলে যায় বা বাচ্চা একটু পুকুরে নামানো হলো বাচ্চাকে সাঁতার কাটানোর জন্য তো সেক্ষেত্রে কিন্তু কানটাকে বাঁচানোর জন্য কানের ভেতরে যাতে জল গিয়ে কানের ইনফেকশান না হয় তার জন্য কিন্তু এরকম ব্যান্ড পাওয়া যায় সেই ব্যান্ডগুলো কানের মধ্যে দিয়ে তারপর বাচ্চাকে সুইমিং পুলে বা পুকুরে নামানো যেতে পারে আট নম্বর যে বিষয়টা সম্পর্কে আমাদের সচেতন থাকা উচিত সেটা হচ্ছে বাচ্চাদের কানে অনেক সময় আমরা কী করি এরমভাবে দেখি যে কানের ভেতরে কোনো ময়লা আছে কি বা কিছু আছে কি না এবং যদি কিছু দেখতে পাই তখন আমরা অনেক সময় চেষ্টা করি কি নিজেদের আঙুলটা দিয়ে কানের ভেতরে ওদের ছোট্ট কানের ছিদ্রে ভেতরে হাত আঙুল দিয়ে ওটাকে বের করে আনার চেষ্টা করি অনেকে এরকম করে থাকেন এটা কিন্তু একদমই উচিত না কারণ বাচ্চার কানের ছিদ্র তো একদম ছোট্ট বাচ্চার তো তাতে কষ্ট হবে একদমই কিন্তু এভাবে করা উচিত না উল্টে কি হয় কানের যে ময়লা টুকুনি যেটুকুনি দেখা যাচ্ছিলো সেটা আবার ভেতরে দিকে চলে যেতে পারে তো এই জন্য কিন্তু হাত দিয়ে নিজেদের আঙুল দিয়ে কখনোই বাচ্চাদের কানের ছিদ্রের মধ্যে থেকে ময়লা বার করার চেষ্টাটা করা উচিত নয় নাম্বার ফাইভ যেটা আমাদের একদমই করা উচিত নয় সেটা হচ্ছে বাচ্চাদের কানের ভেতরে যদি আমরা ময়লা দেখতে পাই তো সেক্ষেত্রে অনেক সময় আমাদের মনে হয় কি ইস একটুখানি কোনো কিছু দিয়ে ঢুকিয়ে যদি বার করে আনা যেত ময়লাটা তাহলে তো খুব সহজেই বেরিয়ে আসতো একদম কাছাকাছি রয়েছে কিন্তু বেরোচ্ছে না তো এইরকম ভাবনা চিন্তা করে অনেক সময় অনেকে কী করে অনেক সময় কোনো কিছু একদম পিন টাইপের বা যে ক্লিপ থাকে চুলের সেই ক্লিপ দিয়ে আস্তে করে বার করার চেষ্টা করেন এগুলো কিন্তু একদমই উচিত না বাচ্চা কিন্তু খুবই ছোট কোনো কারণে যদি কোনোভাবে আঘাত লাগে সেখান থেকে মারাত্মক বিপদ ঘুরে যেতে পারে তো এই ধরনের কোনো এক্সপেরিমেন্ট করার কোনো প্রয়োজন নেই কেন প্রয়োজন নেই সেটা আমি পরবর্তীকালে আলোচনা করছি নাম্বার সিক্স যে ব্যাপারটা আমাদের অবশ্যই খেয়াল রাখা উচিত এবং যে ব্যাপারটা সম্পর্কে আমাদের সচেতন থাকা উচিত সেটা হচ্ছে যদি এরকম দেখা যায় যে বাচ্চা মাঝে মাঝেই কানের ভেতরে আঙুল ঢোকাচ্ছে কানটাকে ধরে ধরে টানার চেষ্টা করছে এবং ঘ্যান ঘ্যান করছে বা কেঁদে উঠছে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের অবজ্ঞা করা উচিত না এই এইরকম ঘটনা যদি মাঝে মাঝে ঘটতে থাকে অবশ্যই কিন্তু ডক্টরের পরামর্শ নেওয়া উচিত কারণ মেবি বাচ্চার কানে ইনফেকশানের জন্য এরকম হচ্ছে এটাকে কিন্তু অবজ্ঞা করা এক একদমই উচিত নাম তো মোটামুটি এই সকল ব্যাপারগুলো সম্পর্কে আমাদের অবশ্যই সতর্ক থাকা উচিত তো এবার তোমাদের সাথে শেয়ার করি বাচ্চাদের কানের আউটার পোর্শানটা মানে এই যে বাইরে যেটাকে কর্ণ ছত্র বলা হয় এই যে বাইরে কানের এই যে পোর্শানটা এই যে ভাঁজগুলো আছে পিছন দিকটা যে আছে এই পোর্শানগুলো আমরা কিভাবে পরিষ্কার করব তো ফার্স্টে যেটা আমাদের করা উচিত সেটা হচ্ছে যখন আমরা বাচ্চাকে তেল মাখাবো তোমাদেরকে এর আগেও আমি অন্য ভিডিওতে বলেছি যে বাচ্চাদের গায়ে যখন তেল মাখানো হবে তার আগে যদি বাচ্চাদের গাটা ভালো করে ওয়াইপস দিয়ে পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিন্তু ওপরে যে ধুলোটা লেগে আছে সেই ধুলোটা পরিষ্কার হয়ে যায় তারপরে তেলটা মালিশ করলে কী হবে তেলটা ভালো করে গায়ে অ্যাবসর্ভ করবে ধুলোটাও চিপচিপে হয়ে আটকে থাকবে না কানের ক্ষেত্রেও কিন্তু কানের এই যে বাইরের পোর্শনটা পরিষ্কার করার ক্ষেত্রেও কিন্তু এই ব্যাপারটা প্রযোজ্য ওকে তো যখন বাচ্চার গায়ে আমরা তেল মাখাবো তার আগে যখন ওয়াইপস দিয়ে গাটা ভালো করে গলা টলাগুলো ভালো করে পরিষ্কার করে নেব তখন এই কানের বাইরের এই পোর্শনটাকেও এই যে পিছন দিকটা এই যে বাইরের যে ভাঁজটা এটাও কিন্তু ওয়াইপস দিয়ে পরিষ্কার করে নিতে হবে তাহলে এই পোর্শানে যদি কোনো ধুলো থাকে সেই ধুলোটা পরিষ্কার হয়ে গেল এরপরে যখন বাচ্চার গায়ে তেল মাখানো হবে তখন ঠিক হাতে একটুখানি তেল জাস্ট লাগিয়ে নি কোনো তেল যেন বাড়তি না থাকে জাস্ট হাতটার এই আঙুলটাতে একটু তেল যেন লেগে থাকে এই এইটুকুনি পরিমাণ তেল দিয়ে কানের এই বাইরের যে ভাঁজগুলো আছে পিছন দিকে যে ভাঁজগুলো আছে এই পুরো এই পোর্শানগুলোকে ভালো করে তেলটাকে মালিশ করে দিতে হবে এর ফলে যেটা হবে সেটা কি কোনো অঞ্চলে বাচ্চাদের যে কোনো জায়গায় শুধু কান বলে না যে কোনো জায়গায় যে যে জায়গায় ফোল্ড আছে বা ভাঁজ আছে যেমন গলায় ভাঁজ থাকে হাতে ভাঁজ থাকে থাইতে ভাঁজ থাকে তো এই সমস্ত ভাঁজগুলোতে যদি নিয়মিত তেল মালিশ করে দেওয়া হয় তার ফলে কী হয় তো রোজ ওই অঞ্চলে আমরা মালিশ করছি সেখানে ময়লা জমে থাকার চান্স কিন্তু থাকবে না কানের ক্ষেত্রেও ব্যাপারটা তাই হবে কানের এই ভাঁজগুলোকে যদি রোজ আমরা হাত বোলাই এবং একবার করে ওয়াইফ দিয়ে পরিষ্কার করার পর তেলটাকে দিয়ে এরমভাবে বুলিয়ে নিই তাহলে কিন্তু ওখানে দীর্ঘদিন ধরে কোনো ময়লা জমে থাকার চান্স থাকবে না ওকে এরপর যখন বাচ্চাকে আমরা স্নান করাবো তখন জাস্ট নর্মাল জল দিয়ে মানে বাচ্চা ফিল্টারের জলে স্নান করে বা ওয়াটার পিউরিফায়ারের জলে স্নান করে তো জাস্ট সেই জলে একটা কাপড় প্লেন পরিষ্কার সুতির কাপড় বা যেটা দিয়ে বাচ্চার গাম ওছানো হয় সুতির গামছাও হতে পারে সেই গামছাটা বা সেই সুতির কাপড়টার একটুখানি পোর্শন জাস্ট জলে ওই ফিল্টারের জলে বা ওয়াটার পিউরিফায়ারের জলে চুবিয়ে ভালো করে নিংড়ে নিতে হবে বা জলটাকে ঝড়িয়ে ফেলতে হবে আর সেই কাপড়টা শুধু ওই ভিজে পোষণ টুকুনি আঙুলের মধ্যে প্যাঁচিয়ে নিয়ে বাচ্চার কানের এই বাইরের পোষণগুলোর পিছন দিকটা এইগুলো একটু পরিষ্কার করে নিতে হবে মানে যে যে জায়গাগুলোতে আমরা তেল লাগিয়েছিলাম সেগুলো ভালো করে একটু পরিষ্কার করে নিতে হবে এভাবে যদি বাচ্চার কানের বাইরের পোষণটা আমরা স্নান করার সময় পরিষ্কার না করে দিই শুধু তেল মাখিয়ে ছেড়ে দিই বাস নর্মাল একটু যেমন স্নান করলো আলাদা করে কোনো পরিষ্কার করলাম না তাহলে কিন্তু কী হবে বাচ্চার কানের ওই তেল তেলে ভাবটাই যে এই পোর্ষণে যে তেল লাগানো হয়েছিল সেই তেল তেলে ভাবটা থেকে যাবে এবং যখন বাচ্চা বাইরে এদিক ওদিক ঘুরে বেড়াবে তখন বাইরের ধুলোটা চট করে আটকে যাবে এবং কানে আবার ময়লা জমবে ওকে তো স্নানের সময় এভাবে সিম্পল জল দিয়ে আর একটা পরিষ্কার কাপড় বা গামছা দিয়ে ভালো করে সেটাকে ভিজিয়ে নিংড়ে নিয়ে তারপর কানটাকে পরিষ্কার করে দেওয়া উচিত যাতে তেলটা উঠে যায় এবং অবশ্যই খেয়াল রাখতে হবে যে কাপড়টা আমরা ভেজাচ্ছি সেটা থেকে যেন জল না পড়ে একদম ভালো করে নিংড়ে নিতে হবে তা না হলে কিন্তু টুকটুক করে জলটা কানের ছিদ্রে ভেতরে চলে যেতে পারে এবার তিন নাম্বার যেটা আমাদের ফলো করা উচিত বাচ্চাদের কানের এই বাইরের পোর্শনটা পরিষ্কার রাখার জন্য সেটা হলো বাচ্চা যদি বিকেলবেলা পার্কে যায় বা ছাদে গেল বাইরে কোথাও ঘোরাফেরা করলো সময় অর্থাৎ স্নানের টাইম বাদে অন্য সময় যদি বাচ্চা বাইরে থেকে কোথাও ঘুরে ফিরে আসে সেই সময় বাচ্চাদের মুখ হাত পা পরিষ্কার করে দেওয়ার মতন বাচ্চাদের এই কানের বাইরের পোর্শনটাও ওয়াইপস দিয়ে পরিষ্কার করে দেওয়া উচিত কারণ বাচ্চা বাইরে থেকে আসছে বাইরে ধুলো ময়লাগুলো কানের থেকে যাবে তাহলে তাই স্নানের সময় বাদ দিয়ে অন্য টাইমে যদি বাচ্চা বাইরে থেকে খেলে ধুলে আসে এই সময় কিন্তু ওয়াইপস দিয়ে বাচ্চার কানের আউটার পোর্শনটাকে পরিষ্কার করে দেওয়া উচিত এবার বলি বাচ্চাদের কানের ভেতরের অংশটা আমরা পরিষ্কার করব কিভাবে তো বাচ্চাদের কানের ভেতরের অংশটা পরিষ্কার রাখার ক্ষেত্রে প্রথমে যেটা বলার আছে বাচ্চাদের বয়স যখন এক বছর হয়ে যাবে এই এক বছরের মাথায় কিন্তু অবশ্যই একটা কানের চেক আপ করানো উচিত এই পরামর্শটি আমার বেবির যিনি ডক্টর তিনি আমাকে দিয়েছিলেন তোমাদের পক্ষে সম্ভব হয় তাহলে অবশ্যই এক বছর যখন বাচ্চার বয়স হবে তখন কানের একটা চেকআপ অবশ্যই করিয়ে নিও বাচ্চাদের কানের ভেতরের অংশ পরিষ্কার করার ক্ষেত্রে নাম্বার টু আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে নর্মালি বাচ্চাদের সাথে গল্প করতে করতে মাঝে মাঝে আমরা যদি এটা লক্ষ্য করি যে কানের প্যাসেজটার ভেতরে যেটুকুনি আর কি দেখা যাচ্ছে কোনো টানাটানি না করে বাচ্চার কান নিয়ে কোনো টানাটানি করাই যাবে না জাস্ট নর্মালি যদি একটু আলোর দিকে কানের ছিদ্রটাকে রেখে যদি আমরা একটু দেখি তো দেখতে পাবো হয়তো বাচ্চার কানের যেটুকুনি ছিদ্র দেখা যাচ্ছে সেটা বেশ পরিষ্কার তো এরকম আমরা দেখতে পারি পরিষ্কার আবার এমনও দেখা যায় যে কানের ছিদ্রটার মধ্যে একটু যা হালকা আলো ফেলে দেখা যাচ্ছে যে কানের ছিদ্রর মধ্যে যেন মানে ওইটুকুনি পথ যেটুকুনি পথ দেখা যাচ্ছে তার মধ্যে একটু একটু কেমন যেন খুশকি খুশকি হলে মাথায় যেমন খুশকি হলে যেমন একটু গুঁড়ো 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 থাকে না সেরকম এরকম প্যাসেজের মধ্যে গুঁড়ো 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 রয়েছে হালকা হালকা এরকমও কিন্তু দেখতে পাওয়া যায় তো যদি এরকম আমরা দেখি যে বাচ্চার কানের ওইটুকুনি প্যাসেজ পুরো পরিষ্কার আছে বা যদি আমরা দেখি যে কানের এই প্যাসেজটার মধ্যে অল্প অল্প গুঁড়ো 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 যেন কিছু মনে হচ্ছে রয়েছে সেক্ষেত্রে এই দুটো ক্ষেত্রে কিন্তু কোনো কিছু করার দরকার নেই কোনো কিছু করার দরকার নেই আমাদের এমন ভাবনা চিন্তা আনারই দরকার নেই যে না জানি বাইরে তো এরকম খুশকি খুশকি মতন দেখা যাচ্ছে না জানি কত কী ময়লা জমে রয়েছে বা বাচ্চার কানে তো বহুদিন হয়ে গেল কানের ভেতরটা তো এখনও পরিষ্কারই করা হলো না বড়রা তো নিয়মিত বেশ ভালো করে বার্স ঢুকে কান পরিষ্কার করে বাচ্চা তো কিছু করাই হচ্ছে না কানের ভেতরে না জানি কী কী জমে যাচ্ছে এমন ধারণা কিন্তু একদমই ভুল আর এমন ধারণা আমাদের করাই উচিত না বা এই নিয়ে চিন্তা করারই কোনো দরকার নেই কারণ হচ্ছে কানের মধ্যে যা ধুলো ময়লা ঢোকে সেটা কিন্তু বডি তার নিজস্ব সিস্টেমেই কি হয় একটু আঠালো আঠালো করে তারপর সেটা কান থেকে আপনা হতে একটু একটু করে বেরিয়ে আসে বডি তার নিজের সিস্টেমেই ওগুলোকে আস্তে আস্তে বার করতে শুরু করবে এবং আমরা জাস্ট যখন দেখবো বাইরের দিকে এরকম কোনো ময়লা বেরিয়ে এসেছে যেটা আঙুল দিয়ে একদম হাত দিয়ে এরমভাবে সামনেই বের করে দেওয়া সম্ভব শুধু সেইটুকুনি বার করে দেবো ভেতরে আর কোনো কিছু করার কোনো দরকার নেই ওকে আমাদের এখানে খোল বলা হয় একটু ব্রাউন টাইপের একটু চটচটের মতো হয় তো এরকম কিছু কিছু জিনিস কিন্তু অনেক সময় বেবিদেরও কানের এই পোশানটাতে বাইরের দিকে বেরিয়ে আসতে দেখা যায় তো এটা হচ্ছে বডির একটা নিজস্ব সিস্টেম ভেতরে যদি কোনো ধুলো টুলো আসে আস্তে আস্তে বডি ওটাকে একটু চিটচিটে মতন করে তারপর অটোমেটিক সেটা বেরিয়ে যায় নর্মালি এটা বেরিয়ে যায় এটার জন্য কোনো কিছু করার দরকার নেই এরপর বলি এরকমভাবে যদি কোনো দিন এরকম দেখা যায় মানে বাচ্চার কানটা জাস্ট আলোর দিকে একটু আলো ফেলে কানের ছিদ্রটা একটু লক্ষ্য করছি এগেন বলছি বাচ্চার কান নিয়ে কিন্তু কোনো টানাটানি করবে না কানের ভেতরে ময়লা আছে কিনা না দেখার জন্য কোনো রকম কোনো টানাটানি করবে না জাস্ট নর্মালি যেটুকুনি ছিদ্র দেখা যাচ্ছে সেটুকুনির দিকে তাকে যদি দেখতে পাওয়া যে পুরো ছিদ্রটা আটকে গেছে পুরো ব্রাউন কালারের খোল জমে রয়েছে প্যাসেজটা ক্লিয়ারও নেই বা ওরকম খুশকি খুশকি মতন গুঁড়ো গুঁড়ো না পুরো একদম প্যাসেজটা যেন আটকে রয়েছে খোল দিয়ে সেক্ষেত্রে এবার তোমাদের সাথে শেয়ার করে কি করা উচিত রিসেন্টলি আমি যেটা দেখতে পাই আমার বেবির কানের ভেতরে হালকা করে আলো দিয়ে যেটা দেখতে পেলাম ওই যে প্যাসেজটা দেখা যায় বাচ্চাদের কানের সেই প্যাসেজটা পুরো ওয়্যাক্স দিয়ে আটকে রয়েছে দুটো কানের মধ্যে কিন্তু এই ধরনের ছবি দেখা যাচ্ছিলো তো আমি যখন এটা দেখতে পেলাম তখন আমি এরকম ছবি তুলে আমার বেবি যিনি ডক্টর আছেন তাকে পাঠালাম এবং তার কাছ থেকে পরামর্শ চাইলাম উনি যে পরামর্শটা দিলেন সেটা এবার তোমাদের সাথে শেয়ার করছি উনি বললেন যে প্রত্যেকটা কানে দিনে একবার এক ড্রপ করে সর্ষের তেল দিতে এই কানেও এক ড্রপ সর্ষের তেল দিনে একবার এই কানেও এক ড্রপ সর্ষের তেল দিনে একবার তো ওনার কথা শুনে আমি কি করলাম একদম খাঁটি যে পরিষ্কার একটা ফ্রেশ তেল যেটা নতুন ব্যবহার করা হচ্ছে এরকম একটা পরিষ্কার সর্ষের তেল নিলাম এবং এই ধরনের ড্রপার এরকম ড্রপার তো আমরা আমাদের বাড়িতে বাচ্চা থাকলে বিভিন্ন ওষুধের থেকে এরকম ড্রপার পাওয়া যায় তো এই ড্রপারগুলো কিন্তু বিভিন্ন কাজে লাগে এরকম ড্রপার আমি কিন্তু ওই জন্য রেখে দিই ভালো করে পরিষ্কার করে ধুয়ে টুয়ে রেখে দিই তো এই রকম ড্রপারের সাহায্যে জাস্ট এক ড্রপ যতটা হয় ততটা আমি সর্ষের তেল নিলাম নিয়ে আমার বেবির কানে এই কানে এক ড্রপ এই কানে এক ড্রপ এরমভাবে কয়েকদিন ধরে দিলাম দিনে একবার করে এবং অটোমেটিক উনি যেটা বলেছিলেন যে অটোমেটিক এটা বেরিয়ে আসবে আলাদা করে কোনো কিছু ঢুকিয়ে বার করার দরকারই নেই অটোমেটিক এটা বেরিয়ে আসবে এবং আমার বেবির ক্ষেত্রে সেটাই দেখেছিলাম যে ওই যে বড়ক মতন খোল দুটো কানের প্যাসেজটাকে একদম পুরো আটকে দিয়েছিল প্রায় আটকে দিয়েছিল সেই খোলগুলো ভেঙে ভেঙে মানে কখনো একটুখানি খানি তারপরের দিন হয়তো আরও একটু অল্প একটু খানি এরকম ভেঙে ভেঙে একসাথে তো অনেকটা বেরোয়নি পুরোটা যেন আস্তে আস্তে ভেঙে 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 এখানেই বেরিয়ে আসতো আর আমি সেটাকে কি করতাম ওই আউটার পোর্শনটা যখন পরিষ্কার করতাম ওটাকে পরিষ্কার করা শুরু করলাম এইভাবে যখন একদিন আবার একইভাবে দেখি যে কানের প্যাসেজটা একটু ঠিক আছে কিনা তখন দেখলাম যে ওই প্যাসেজটা কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে গেছে আগের মতন প্রায় অবস্থায় চলে এসেছে তো এই প্রসেসটার পিছনে কিন্তু বেশ কিছু ফ্যাক্টর কাজ করেছিল ফ্যাক্টর বলতে এক তো আমার বেবির কানে কোনো রকম ইনফেকশন ছিল না আগের থেকে ওই হচ্ছে আমি যে সর্ষের তেলটা ব্যবহার করেছিলাম আমি জানি সেই তেলটা একদম ফ্রেশ একটা সর্ষের তেল একদম নতুন কেনা একদম ফ্রেশ একটা সর্ষের তেল তিন হচ্ছে যে ড্রপারটা আমি ব্যবহার করেছিলাম সেই ড্রপারটাও একদম পরিষ্কার পরিচ্ছন্ন চার যে ফ্যাক্টরটা ভীষণই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমি যখন বাচ্চার কানে ড্রপে ড্রপারে করে তেল দিচ্ছি তখন আমার নিজের ওপরে কনফিডেন্স ছিল যে যেহেতু আমার ডাক্তার আমাকে বলেছেন এক ড্রপ তেল দিতে সেই এক ড্রপই যেন কানের মধ্যে পড়ে যেন বেশি তেল না পড়ে যায় আমার হাতের ওপরে আমার কন্ট্রোল ছিল এবং কখনোই সেই তেলটা কিন্তু এক ড্রপের বেশি কানের ভেতরে পড়েনি এই এতগুলো ফ্যাক্টর এই এতগুলো ঘটনা ঠিকঠাক ছিল বলেই হয়তো কান থেকে আস্তে আস্তে খোলটা বেরোতে শুরু করে এবং আমার বাচ্চার রকম কোনো প্রবলেম হয়নি এবার আমি কিন্তু তোমাদেরকে এভাবে বলতে পারি না যে তোমরাও এটা ফলো করো কারণ হয়তো কোনো বাবা মা এভাবে আমার কথাটা শুনে বাচ্চার কানে তেল দিলেন বাট হয়তো সেই বাচ্চার আগে থেকে কানে কোনো ইনফেকশন রয়েছে হয়তো বাচ্চার কানে তেল দেওয়ার জন্য যে তেলটা ব্যবহার তারা করলেন সেই তেলটা হয়তো একটু মানে কি বলবো অনেক দিনের পুরনো বা তেলের মধ্যে হয়তো জল মিশেছিল এরকম হতে পারে হয়তো তারা যে ড্রপারটা ব্যবহার করছিলেন সেই ড্রপারটা খুব একটা পরিষ্কার নয় এবং সবথেকে ইম্পর্টেন্ট হলো বাচ্চার কানে তেলটা ঢালার সময় হয়তো বেশি তেল পড়ে গেছে এই কারণগুলো যদি ঠিকঠাক না হয় তখন বাচ্চার কানে সমস্যা হতে পারে এবং তখন সেই বাবা মা বলতে পারেন যে দিদি আপনি তো বলেছিলেন কানে এইভাবে তেল দেওয়া যায় আমি তো দিলাম কিন্তু আমার তো সমস্যা হলো বাচ্চার সমস্যা হচ্ছে সেই কারণেই কিন্তু আমি কখনোই বলতে পারি না যে তোমরাও এটা মানো কারণ এতগুলো জিনিস ঠিকঠাক থাকার ফলেই কিন্তু আমি আমার বেবির ডক্টরের কথা শুনেছি এবং শুনে আমি একটা ফল পেয়েছি তো যদি তোমরা এরকম দেখো যে বাচ্চার কানের মধ্যে রা কানের যে প্যাসেজটা আছে সেটা খোল দিয়ে পুরো ব্লক হয়ে গেছে বা প্রায় অনেকটাই আটকে গেছে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই নিজের বেবি যিনি ডক্টর আছেন তার পরামর্শ নেওয়া উচিত উনি কি বলছেন সেটা আগে ফলো করো যদি তিনি এই ধরনের কোনো পরামর্শ দিয়ে থাকেন তো সেটা ফলো করতে পারো যদি তিনি কোনো ওষুধ সাজেস্ট করেন তো সেক্ষেত্রে ওষুধটা অ্যাপ্লাই করতে পারো তো এরকম অবস্থা আমার বেবির ক্ষেত্রে দেখে আমি আমার বেবির ডক্টরের কাছ থেকে পরামর্শ চাই আর আমার বেবি ডক্টর যা আমাকে পরামর্শ দিয়েছেন আমি সেটাই তোমাদের সামনে খোলাখুলি প্রেজেন্ট করলাম তো এভাবে মোট কথা বাচ্চার কানের আউটার পোর্শনটা তোমরা ডেলি বেসিসে পরিষ্কার রাখতে পারো যদি বাচ্চাদের কানের ভেতরে প্যাসেজটা যদি দেখছো পরিষ্কার আছে বা অল্প অল্প গুঁড়ো গুঁড়ো খুশকির মতন দেখা যাচ্ছে তো সেক্ষেত্রে কিছু করার দরকার নেই কোনো কিছুতে কানের মধ্যে দেওয়ার দরকার নেই কোনো কিছু কানে ভেতরে ঢুকে পরিষ্কার করার দরকার নেই কোনো কিছুর দরকার নেই যদি এরকম দেখা যায় যে কানের প্যাসেজটা যেন খোল দিয়ে বা ওয়্যাক্স দিয়ে আটকে গেছে সেক্ষেত্রে অবশ্যই ডক্টরের একবার পরামর্শ নিও ডক্টর যেটা বলছেন সেটা ফলো করো এছাড়া বাচ্চাদের কান সম্পর্কে যে যে সতর্কতাগুলো আমাদের মেনে চলা হচ্ছে সেগুলো তো আগেই ডিসকাস করলাম সেগুলো একটু খেয়াল রেখো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা আর আমাদের চ্যানেলের সঙ্গে আটাচ দেখো থ্যাংক ইউ